আজকে আপনাদের বলবো নতুন চ্যানেল খুললে কি কি মাথায় রাখবেন আর কেন আমার চ্যানেলটা আমি মনিটাইজেশনটা অন করতে পারিনি, সেগুলো সম্পূর্ণ ডিটেলসে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। নমস্কার, আজকে আমি এই প্রথমবার আপনাদের সামনে এলাম কিছু কথা বলতে, আর যেগুলো না বললেই নয়, মানে কথাগুলো বলতেই হতো। আসলে আমি অনেক দিন তো ভিডিও করছি, কিন্তু ভিডিও করার পরেও মানে ভিডিও ঠিকঠাক কেন ভাইরাল হচ্ছে না বা কেন মনিটাইজেশন অন হচ্ছে না, যেগুলো আমি ভুলগুলো করেছি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আর যার জন্যই কিন্তু হচ্ছে না, প্রথমত আমি ইউটিউব চ্যানেলে মানে যখন চ্যানেল খুলি তো তখন কিন্তু আমি এটা জানতাম না, মানে চ্যানেল সবাই দেখেছি ব্লগ করছে, এই ভালো হচ্ছে ওই হচ্ছে, আমারও ইচ্ছে হলো যে আমিও কিছু করি, কিছু ভিডিও দিই, সেই থেকে কিন্তু ভিডিও দেওয়া স্টার্ট করি। এখানের অনেক নিয়ম আছে, তার মধ্যে আমি যেটা জানতাম 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করতে লাগে, 1 বছর টাইম এরকম। তো এর বাইরে যে এত কিছু আছে সেগুলো কিন্তু আমি কিছুই জানতাম না। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রথম ভুলটা যেটা করেছি, মানে সাবস্ক্রাইবার হয় না, মানে আমি ভিডিও ছাড়লাম কেউ দেখছে না বা আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে, এটা একটা মাথার মধ্যে ঢুকে গেছিলো। তো আত্মীয় পরিজন যাকেই পাচ্ছিলাম বলছি এই লিঙ্ক পাঠিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি, কি রে একটা একটা করে বাড়ছে, এটাই হচ্ছে আনন্দ হচ্ছে যে এই সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তখন তো এটা বুঝিনি যে সাবস্ক্রাইবার মানে এভাবে বাড়ালে যে পরে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো তারপরে বিভিন্ন বন্ধু বান্ধবকে যেমন প্রথমটা হয় লিঙ্ক মানে শেয়ার করা, তো ওরকম হওয়ার ফলে কি হয়েছে, আমি হয়তো ভিডিও ছেড়েছি, তাদের কোনো ইন্টারেস্ট ছিল না আমার ভিডিওর প্রতি বা আমার চ্যানেলের প্রতি, তো তাদের কাছে ভিডিওটা গিয়েছে কিন্তু তারা দেখেনি। আসলে চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছেই তো প্রথম ভিডিওটা যাবে, তারা যখন ভিডিওটা দেখবে তারা লাইক করবে, তারপরে কিন্তু আরও বাকি কিছু জনের কাছে যাবে, সেরকমভাবে ক্রমশ এগোবে। কিন্তু আমি যেহেতু এরকমভাবে জোর করে করেছি তো সুতরাং তারা দেখেনি, স্বাভাবিক। আর ভিডিওর কন্টেন্টও সেভাবে কিছু নয়, এই এটা করছে ছেড়ে দিচ্ছি, ওটা করছে ছেড়ে দিচ্ছি, এরকমভাবে কিন্তু একদমই করা উচিত হয়নি। তো ওটা করে ফেলেছি, কিছু করার নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে অনেকে ভিডিও দেখার পরে বলে যে দিদি ভাই আপনার চ্যানেলে আমি এলাম বা নতুন বন্ধু হলাম, আপনিও আসুন। তখন আমি মানে খুব একটা চ্যানেলে গিয়ে বলতাম না যে এসো আমিও যাচ্ছি, কিন্তু আমার চ্যানেলে কেউ এলে ঠিক আছে আমি মানে ওটাতে রাজি হয়ে যেতাম, হ্যাঁ বলতাম, কিন্তু ওটা কিন্তু খুবই মানে ইউটিউব ওগুলো তো মানে দেখতে পাচ্ছে ইউটিউব যারা পরিচালনা করে ধরুন, তো ইউটিউব যদি নিজে থেকে চায় তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে। আপনি জোর জবরদস্তি করে একে দেখ তাকে এরকম সাবস্ক্রাইব করে চ্যানেলে এ করে কিন্তু কোনো লাভ নেই, কোনো কিছুই সম্ভব নয় যদি না ইউটিউব থেকে আপনার ভিডিওগুলো অন্য কারোর কাছে দেয় আর অন্যরা যদি না দেখে বা লাইক দেয়। ধরুন আপনার একটা 5 মিনিটের ভিডিও মানে সবাই যদি কিছুক্ষণ করে দেখে তখন আরও কিছু মানে জনের কাছে যাবে, নইলে কি জন্য যাবে বলুন, তো যাবে না। সেরকমভাবেই আমি প্রথম ভুলটা তো করেছি, এই লোককে জোর করে সাবস্ক্রাইবার বানিয়েছি আর কি। তো এটা কিন্তু আপনারা একদম করবেন না, আর সাবস্ক্রাইব করুন আমিও করছি আর তার পরিবর্তে আপনিও করুন, এরকমটাও কিন্তু একদমই করবেন না। যতটা আমি দেখেছি যে 1000 সাবস্ক্রাইবার করা কিন্তু শর্ট ভিডিওতে হয়ে যাবে, যেহেতু শর্ট ভিডিও আমি ছাড়ছি, সাবস্ক্রাইবার আমার শর্ট ভিডিও, আমার হয়েও গেছিলো 2 বছর প্রায় 1 বছর আগে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, কিন্তু সেই শর্ট ভিডিও যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু লং ভিডিও দেখছে না, সুতরাং আমার মনিটাইজেশন কিন্তু ওই জন্য অন হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তো শর্টসের সাবস্ক্রাইবার কখনোই আর কি মানে লং ভিডিও দেখে না,
হয়তো আপনার খুব ভালো কন্টেন্ট তখন কারো কাছে গেল, মানে তাদের কাছে নোটিফিকেশনও হয়তো সেরকমভাবে যায় না যতটা আমি পরে জেনেছি। আর এখানে আমি একটা, এই যে এখানে আমার দিদিদের সঙ্গে মানে আমার পিসিমণির মেয়েরা আর ওদের ছেলেরাও রয়েছে, আর ওদেরকে আমি দেখাচ্ছিলাম আর কি, ওদের সঙ্গে একটা জায়গায় গিয়েছিলাম একটু মেলাতে আমাদের এখানে, তারপরে এখানে খাওয়া দাওয়া করছিলাম আর কি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, আসলে আপনারা দেখবেন মানে আপনার ভিডিও আপনি সাবস্ক্রাইবার কেউ করেছে, বন্ধু বা আপনার জানা পরিচিত, সে হয়তো আপনাকে দেখছে যে আপনার ভিডিওটা হয়তো কিছুটা দেখলো কিন্তু লাইক করে না, কেন বলুন তো? কারণ নিজের লোকেরাই কিন্তু নিজের বেশি বড়ই ধরুন শত্রু হয়, আমি এটা দেখেছি। কারণ তারা ভাবে যে ওরকে দিলে তো ওর পয়সা হবে, আমি কেন ওকে দেব, এই জিনিসটা হয়। সুতরাং আপনি যে আপনার রিলেটিভ বলুন বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইবার করালেন, তো ওরা তো দেখবেই না, লাইকও দেবে না, কমেন্টও করবে না, বা খুব কম হয়তো কমেন্ট করাবে যে আমি দেখেছি বা কিছু এরকমই, কিন্তু আসলে কিন্তু সেরকমভাবে ভিডিও দেখে না, জাস্ট কমেন্ট করে, লাইকও পর্যন্ত করে না। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে ভিডিওতে তারা কমেন্ট করেছে কিন্তু লাইকটা আমি আগেই যা দেখেছিলাম সেইভাবে লাইকটা রয়ে গেছে, কিন্তু কমেন্টে এসেছে। তার মানে ওরা যদিও দেখায় যে আমরা ভিডিও দেখছি কিন্তু ভিডিও দেখে না, বা শুধু এসে কমেন্ট করে চলে যায়, মানে বোঝানোর জন্য যে আমরা তোমার ভিডিও খুব দেখছি, আসলে কিন্তু মোটেই দেখে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। তাই অপরিচিত লোকরা কিন্তু আপনার ভিডিও দেখলেও দেখতে পারে, পরিচিতরা কিন্তু কেউই দেখে না, এটা কিন্তু একদম আমি শিওরভাবে বললাম। আর এরপরে আমি তো হোটেলটা ভালো করে ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো এই হোটেলটা নতুন হয়েছিল, কেমন লাগলো ভিউ অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকের কথাগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা কিন্তু এই ভুলগুলো একেবারেই করবেন না। হ্যাঁ, আপনার চ্যানেল উঠছে না বা কিছু, কিন্তু তার মানে এটা নয় যে আপনি জোর জবরদস্তি করে কাউকে সাবস্ক্রাইব করাবেন বা কিছু, আর তারপরে কি হবে, ইউটিউব থেকে আপনার চ্যানেলটা ক্রমশ ডাউন করে দেবে। তো যেটা আমার হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অনেক দিনের স্মৃতি, মানে আমার মেয়ে ছোটো ছিল সেই থেকেই আর কি চ্যানেলটা খুলেছিলাম, তো ওই জন্য আমি অন্য চ্যানেল আরও খুলতেই পারি, কিন্তু সেগুলো আবার বড় করার ব্যাপার আছে, আবার অনেক ভিডিও ওই নিয়ে আর করা হয়নি। তারপরে এই চ্যানেলে আসলে অনেক স্মৃতি রয়েছে, তো সেজন্য আমি এই চ্যানেলটাকে ছেড়ে যেতেও পারছি না। আর এখন হচ্ছে আমাদের এখানে তো হোলির মেলা হচ্ছিল, সেখানে সুন্দর প্যান্ডেল হয়েছে, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। হোলির মেলাতে আবার ওই দিন ওই যে পারুল, রাঘব পারুল আছে না, তো ওই যে এ আছে সাত ভাই চম্পার, তো ওরা এসেছিলো, ওদেরকে ভালো করে দেখতেও পাইনি, মানে দেখতে পেয়েছি দেখাতে পারিনি আর কি, ভিডিওতে মোটেই আসছিলো না। তার যাই হোক, আপনারা প্যান্ডেলটা কম মানে অবশ্যই বলবেন, প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল। তো যেটা বলছিলাম, আপনারা যদি কেউ নতুন চ্যানেল খুলে থাকেন অবশ্যই আপনারা অপেক্ষা করুন, আপনার যদি কন্টেন্ট ভালো থাকে অবশ্যই আপনি এগিয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, কোনো সময় ধৈর্য হারাবেন না আর কাউকে জোর জবরদস্তিও করবেন না। দশটা সাবস্ক্রাইবার থাকলে সেই দশজনই দেখুক সেটা বরং ভালো, কিন্তু একশোটা সাবস্ক্রাইবার বা হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার নিয়ে আমার ভিউ আসছে পঞ্চাশটা একশোটা, সেটাতে কিন্তু কোনো লাভ নেই। তো আজকে আমার মানে অনেক দিনের কথাগুলো বলার ছিল, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এগুলো কিন্তু করলে আপনারা কিন্তু একেবারেই ভিউজ পাবেন না, আর মনিটাইজেশন তো আমার মতো অনেক করতে পারবে না। আমার যেটা প্রবলেম হয়েছে, তো চ্যানেলটা ডাউন হয়ে গেছে, কি করব জানি না, তো তবুও আমি টুকটাক ভিডিও দিই যতটা মানে নিজের ভালো লাগা থেকেই দিই আর কি। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।